হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? কি করছো? আশা করি ভালোই আছো। আমার এক ভাই ছিল বুলটি, তো আজ তার মায়েরই কিছু কাহিনী বলবো। তো চলো বেশি ভার না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুধু এন্টারটেনমেন্ট পারপাসেই নেবে বলে দিলাম, এটাকে একদম সিরিয়াসলি নেবে না, জাস্ট মজার জন্য করেছি। এ বাবা, 12:06 বেজে গেল। ও মা, কাল 8টার সময় ডেকে দেবে তো? আচ্ছা ঠিক আছে। আগে বলবে তো। ৬টা ১ বাজে ভুল দেখাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে তুই ফোনটার পেছনে পড়ে গেছিস। ফোনটা রাখ, তাড়াতাড়ি ব্রাশটা কর, দিয়ে পড়তে বস। রাখছি, আরেকটু আরেকটু তাড়াতাড়ি। কটা বাজলো? ফোনটা নিয়ে বসে আছে। এখনো ফোন ঘাটছিস? ফোনটা রাখ। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ সক্ষম মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। পরমাণু বিস্তরিত পরমাণুতে প্রোটন নিউট্রন সংখ্যা সমান থেকে পরমাণু দশমিক সক্রিয় আয়নের থেকে বেশি, অর্থাৎ আয়নের চেয়ে পরমাণু কম সৃষ্টিতে জড়িয়ে গেলে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে আর নাও থাকতে পারে। পরিবেশ পরমাণু মূলত আয়ন বলা হয়। আয়ন তরিকায়িত কণা ক্যাটায়ন প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা বেশি হয় এবং অ্যানায়ন ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা। একটি মৌলের পরমাণু কে কক্ষে দুটি, এল কক্ষে ৮টি এবং ৫ কক্ষে এম কক্ষে ৬টি ইলেকট্রন। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? 234/90x। তুই আবার ফোনটা নিয়ে বসেছিস? এ ভাবছি তোকে আমার ফোন কিনে দেওয়াটাই ভুল হয়েছে, জানিস তো। সারাক্ষণ ধরে ফোন কেটে যাচ্ছে, সারাক্ষণ ধরে। কোথায় সারাক্ষণ ঘাটলাম? শোন শোন, আমি তোর পেটে হইনি, তুই আমার পেটে হয়েছিস, ঠিক আছে? বেশি বকবি না, ফোনটা রাখবি এখনো পর। কটা বাজলো? ৮টার সময় বলছে, ৯টার সময় উঠে পড়ছে। কোথায় ৮টা বললাম? তুই ৬টা থেকে পড়ছি। থাক, আর বলতে হবে না, ফোনটা রাখ। সূর্যটা ওঠেনি বলটি বলটি কয়রে, শুনতে পাচ্ছিস? আমার একটুখানি জিরেটা এনে দে তো, রান্না করতে পারছি না, ফোড়ন দিতে পারছি না, যা তাড়াতাড়ি এনে দে কয়রে। হ্যালো ভাই, আমাদের একজন নুব বলেছে, জানিস? নুবরা বলেছে? কে ভাই কে? আরে পাড়ার ছেলেগুলো বলছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই অন হ, তারপর দেখছি। হ্যাঁ বল, ভেঙে দেবো একদম, দাঁড়ানো কি তুই? হ্যাঁ তুই অন হ, তুই অন।
তোর মা ডাকছে তো যা রে মার 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 বুড়ো ভাবটা নিজে কিছু করবে না, সারাদিন খালি এখানে যা ওখানে যা, সবসময় সারাদিন কাজ করবে, নিজের রোম্যান্স করবে। তার রোম্যান্স আজকে দেখাচ্ছে তোমার। বলটি দেখে ফেলবে বলতে এখন বাজারে গেছে, বলতে এখন আসবি না, চলে আসবে দোকান গেছে, আসবি না, বলটি দোকান পাঠিয়েছি, বলতে এখন আসবে। কেলা বাবু পাঁচ ফোরনটা দে, যা পাবজি খেলতে যা, তুমি কাজ চালিয়ে যাও। কোথায় ক্যাপে গেছে, চা খেতে গেছে মরণ, হাই ভোল্টেজ ম্যাচ আছে আজকে, দাও না দাও না না হবে না, লাগবে মামা। বলছি দেখো না, এই মেয়েটাকে না আমার খুব পছন্দ জানো তো। কি মেয়েটা? তুমি দেখো এই মেয়েটা গো, কোথায় বাড়ি? এই তো বাড়ির সামনে। সামনে বাড়ি? হ্যাঁ পছন্দ। হ্যাঁ এটা তো ভালোই দেখতে, কিন্তু তোর থেকে অনেক বড় বড় মনে হচ্ছে তো। বড় বড় মনে কয় গো, শুনছো একবার এদিকে এসো তো। উঠে যা। ও বাবা তোমায় ডাকছে, দেখো হইতে এসেছে। বলো দেখো এই মেয়েটা বসো না, পছন্দ বলছে। থাক থাক থাক, দেখে কি চেনো? এ বলছে মেমারিতেই বাড়ি নাকি শুনছি। এটা সানি লিওনি। সানি লিওনি ওটা আবার কি? হেভি ভিডিও করে। তুমি তার মানে সিরিয়াল দেখার নাম করে এই ভিডিও দেখো? আমি একে পছন্দ করি। তুমি কি করে জানলে? বন্ধুরা ভিডিওটি প্রায় শেষের দিকে, আর মাত্র দুটো কথা বলে আমরা ভিডিওটি শেষ করতে চাই। দেখো মা এই কথাটির মধ্যে না অল্প একটু স্নেহ, অল্প একটু আদর আর অনেকটা ভালোবাসা নিয়ে পড়বে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মা দশ দিক দশাতে সামলায়, মানে নিজেদের চোখে দেখা ভগবান বলতে এই মা। এবার আসি বাবার ব্যাপারে, মানে বাবা ছাড়া বুঝতে পারবে বাস্তবটা কতটা কঠিন, মা ছাড়া বুঝতে পারবে এই চার দেওয়ালের মধ্যেটা কতটা কঠিন। মানে বাবা যেমন মাথার ছাতা, মাও তেমন ফিকের কাঁথা। তো ছোটো থেকে মা বাবার আদরে মানুষ হয়েছ, বড় হয়ে মা বাবার হাতটাও শক্ত করে ধরো, তাদের শেষ অবস্থা যেন বৃদ্ধাশ্রম না হয়।
তো চলো এটুকুই বলেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও, স্টে সেফ স্টে অ্যাট হোম, টাটা। চলে বেশি কথা বললাম না, লুঙ্গি ছিল তুই বাপের, তুই বেশি